ফাইনালি WWE-তে রিটার্ন করতে চলেছেন জন সিনা, আর জন সিনার WWE-র রিটার্নটি কনফার্ম করে দেওয়া হলো। সর্বশেষ জন সিনাকে মুখোমুখি হতে দেখা গিয়েছিল রোমান রেঞ্জের বিরুদ্ধে সামার স্ল্যাম পেপার ভিউতে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। সেখানে রোমান রেঞ্জের কাছে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হেরে যাবার পরে ব্রক লেসনারের আক্রমণের শিকার হয়েছিলেন জন সিনা, তবে তারপরে WWE-তে আর দেখা যায়নি। তবে WrestleMania 38-এ জন সিনাকে দেখা না গেলেও এইবার দেখা যাবে জন সিনাকে, কেননা জন সিনার রিটার্ন অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হয়েছে। যদিও এটা WWE ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়নি, তবে তাদের ব্যাকস্টেজ ইন্টারনাল থেকে জানা গিয়েছে যে এই বছরের জুন মাসের শেষ সপ্তাহে রিটার্ন করবেন জন সিনা। অর্থাৎ বোঝাই যাচ্ছে জন সিনাকে WWE এর জন্য কনফার্ম করা হয়েছে জুন মাসের শেষ সপ্তাহে। আর বর্তমান সময়ে যে রিপোর্টস এবং আপডেটগুলো আসছে সেগুলো অনুযায়ী বোঝা যাচ্ছে যে জন সিনা তিনি রিটার্ন করছেন আবারও সামার স্ল্যাম পেপার ভিউকে সামনে রেখে, মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউর দিকেই তিনি রিটার্ন করবেন। গত বছরে যেমন মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউতে শকিং রিটার্ন করে রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, ঠিক তেমনটাই এই বছরেও আবারও জন সিনা রিটার্ন করতে চলেছেন। এবং জন সিনা তিনি মানি ইন দ্য ব্যাঙ্কের আশেপাশে রিটার্ন করে তিনি সামার স্ল্যাম পেপার ভিউর জন্য আবারও টাইটেল পিকচারে আসবেন এমনটা জানা যাচ্ছে।